এটা কি করে সম্ভব? এখানেও ইন্টার্ন রাখতে পারবে না আমাকে? না দেখে না কথা বলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিল। আমার সাথে কি হচ্ছে এসব? ফিরকি, আ ফিরকি, কি হয়েছে মা? তোর মুখটা অমন ফ্যাকাসে দেখাচ্ছে কেন রে? বল না কি হয়েছে। কি হয়েছে ফিরকি, তোর মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? কোনো খারাপ খবর এসেছে নাকি? না না, মাকে সত্যিটা এখনই বলা যাবে না। এমনিতেই মা আমায় নিয়ে চিন্তায় অস্থির, এটা শুনলে তো আরো কষ্ট পাবে। কিছু না মা, এমনি এমনি বললেই হবে, আমরা কিছু বুঝি না। শোন ফিরকি, তুই লেখাপড়া শিখেছিস, আইন পাস করেছিস, সব মানলাম, কিন্তু মা, আমরা তো তোর মা মাসি, আমরা সব বুঝতে পারি। আমাদের কাছে তো তুই সেই ছোট্টটা আছিস, তোর মুখ দেখলে আমরা সব বুঝতে পারি কিছু হয়েছে, বুঝেছিস? সত্যি করে বলতো মা, তুই আমাদের কাছে কিছু লুকোচ্ছিস না তো? না মা, কি আর লুকাবো বলো, তোমাকে বলেছি না বেশি চিন্তা না করতে। তাহলে মোবাইলে কি দেখলি? এই ফোনে একটা মেসেজ এসেছিল, আমি ঠিক বলছি না ফিরকি? হ্যাঁ মা, একটা মেসেজ এসেছিল সেটা ঠিকই, আসলে ইন্টারভিউ সময় তো একটু পিছিয়ে গেছে, সেটা জানানোর জন্য ওরা মেসেজ করেছিল। ও দেখো দেখি, আমি ভাবছি কি নাকি খারাপ খবর বুঝিয়ে এলো। মন খারাপ করিস না, সাবধানে যা। হ্যাঁ লক্ষ্মী, একবার শুনে যা। আচ্ছা যাই যাই, রানী মাসি কি বলছে আমি একটু শুনে আসি। আর কত লুকোবি ফিরকি, তোর ডিগ্রিগুলো যে এবার ওই আলমারিতেই সাজিয়ে রাখতে হবে। তোর তো আর উকিল হওয়া হলো না, অনেক ওপরে উঠে যাবি ভেবেছিলি তাই না? কিন্তু তা তো আর হবার নয় রে, তোর মমে যে নর্দমায় আছিস ঠিক সেইখানেই পড়ে থাকবি। আমি সময় দিয়ে দিয়েছি, তার মধ্যে যদি টাকা না পাই আমি ব্যবস্থা নেব। শালা কি করে আর পার পাবে না, বুঝেছিস তো? যাকে তুই পৌঁছে গেছিস তো? আমি পৌঁছচ্ছি। ভাই কোথায় যাচ্ছিস রে? কেন কি দরকার, তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। বাবা, দরকার ছাড়া বুঝি তোর সাথে কথা বলা যায় না? আর সারাদিন এত কাজ তুই কেন করিস, কতক্ষণ সময় বাড়িতে থাকিস বল? ভাই এভাবে কাজ করলে তো শরীর খারাপ হয়ে যাবে তাই না? এমন একটা ভাব করছিস যেন আমার জন্য চিন্তা করে বাড়ির সবাই নাওয়া খাওয়া ভুলে গেছে। দেখ, বাড়ির সবার কথা বলতে পারবো না, তবে আমি আর মা তোর জন্য সবসময় ভাবি, আমরা বুঝি রে। তুই তোর মনের কষ্টগুলো সেগুলোকে লুকোনোর জন্য সারাদিন নিজেকে কাজে ডুবিয়ে রাখিস, কিন্তু ভাই এরকম করলে তো চলে না। জীবনে বাঁচতে গেলে কত কি লাগে বল, বিশ্রাম প্রয়োজন, শোক, আহ্লাদ, সব কিছুই তো লাগে তাই না? বাহ, কি ব্যাপার বলতো, সকাল সকাল এত দরদ দেখাচ্ছিস, মতলবটা কি? কি হলো বড়মাসি, তুমি হাসছো কেন? ওই দেখো, তোর ফোনে একটা মেসেজ এলো, অমনি মুখটা অন্ধকার হয়ে গেল। তো আমি ভাবলাম বুঝি বয়ফ্রেন্ডের মেসেজ এসেছে, নিশ্চয়ই দেখা করবার কথা ছিল, বলেছে সময় দিতে পারবে না, অমনি মেয়ের মুখ বার হয়ে গেছে, ঠিক বলিনি? তুমি আমাকে নিয়ে আজকাল একটু বেশি ভাবছো না বড়মাসি? ও মা গো মা, এ মেয়ে বলে কি রে, ওরে আমি কি তোর পর, আমরা তোকে নিয়ে ভাববো না তো কে ভাববে শুনি? সে তো রানী মাসি, পাতি মাসি সবাই আমাকে নিয়ে চিন্তা করে, কিন্তু কারোর ব্যাপারে ভাবা আর তার ব্যক্তিগত জীবনে কৌতূহল দেখানো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। ওই দেখো,
বয়ফ্রেন্ডের কথা বললাম বলে মেয়ে রাগ হয়ে গেল নাকি? হ্যাঁ, সেটা তুমি কি বলতে চাইছো আমি খুব ভালো করেই বুঝতে পারছি বড় মাসি। প্রথমত তোমাকে জানিয়ে রাখি, নীলাদ্রি আমার খুব ভালো বন্ধু। আর দ্বিতীয়ত, আমি যদি কারোর সাথে প্রেমও করে থাকি তাতে সমস্যার তো কিছু নেই। ওই দেখো, সমস্যা আছে কে বলেছে? সে তো আমি একবারও বলিনি। ওরে, প্রেম করা তো ভালো জিনিস, কিন্তু বলছিলাম যে যাই করিস না কেন এই মাসিটাকে জানাস, যদি কিছু দরকার লাগে সেইটাও বলিস। তুই তো জানিস আমার চোখকে ফাঁকি দিয়ে তুই কিচ্ছু করতে পারবি না, ঠিক ধরা পড়ে যাবি। ঠিক বলেছো বড় মাসি, আর আমি এমন কিচ্ছু করবো না যার জন্য ফাঁকি দিতে হবে। ওই দেখো, সেটা আমি বলিনি, আমি বলছি যে এই প্রেম জিনিসটা তো লুকিয়ে চুরিয়ে করে, তাই না? অফির কি, এই আমি শুনলাম যে এই নীলাদ্রি বিদেশ থেকে ফেরার পর তোদের বন্ধুত্ব নাকি খুব জমে উঠেছে। ঠিক বলেছ, নীলাদ্রি আমার বন্ধু আর বন্ধুত্বই জমে উঠেছে। সেই বন্ধুত্ব থেকেই তো। প্লিজ বড় মাসি, থাক এইসব কথা, এই নিয়ে আর তর্ক করতে আমার একদম ভালো লাগছে না। তোর ভালো লাগুক চাই না লাগুক আমার কিচ্ছু এসে যায় না। তোদের এই বন্ধুত্বের বারোটা বাজাবো বলেই তো আমি এখানে এসেছি রে ফিরকি, আর সেটা আমি করেই ছাড়ব। ও, তার মানে তোর মনে হয় আমি তোর সাথে মতলব নিয়ে কথা বলছি? দুটো ভালো মন্দের কথা বলতে এলাম, সেটাকে তুই মতলব বানিয়ে দিলি? তুই আমাকে এরকম ভাবতে পারলি ভাই? তোকে তো অনেকদিন ধরে দেখছি দিদি। আর তাছাড়া কি বলতো, এই বাড়ির সকলেই যে যার ধান্দা নিয়ে ব্যস্ত থাকে, তুইও তাদের মধ্যেই একজন। তা হঠাৎ করে আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা করছিস, সন্দেহ তো হবেই, তাই না? বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, আমি আমি কোনো রকম ভাবনা চিন্তা নিয়ে আমি কথাগুলো বলিনি, শুধু তোর ভালোটাই ভাবছিলাম, কোনো মতলব ছিল না আমার। বাহ, শুনে খুব ভালো লাগছে তুই আমার ভালোটা ভাবছিস, আমার জন্য চিন্তা করছিস। তাহলে এবার আমাকে যেতে দে, ঘ্যান ঘ্যান করে সময় নষ্ট করিস না, আমার অনেক কাজ আছে। বাবা 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 বাহ বাহ, খুব ভালো মা, এবারে কারণ না ভালো চাইতে নেই বুঝলে, ভালো চাওয়া মানে গাল বাড়িয়ে চর খাওয়া। রাগ করিস না, রাগ করিস না রঞ্জিনী, রাগ করিস না রে। আহা, ও বেচারির না মাথায় অনেক ভাবনা চিন্তা, ও ও সবসময় মেজাজটা তাই জন্য কীরকম এখন খিঁচকে থাকে একেবারে। ও মা বলছি, এরমভাবে তো চলবে না না বেশি দিন, এবার তোর একটা হিললে করতে হবে। আর হিললে সেই ছোটো খোকা আমার কীরকম রাজহাঁসের মতো ঘুরে বেড়াতো, আর এখন দেখ কী অবস্থা হয়েছে ছেলেটার। না না, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার ছোট ছেলে এরকম দুর্দিন আমাকে দেখতে হবে। আহ, কখন বাড়িতে থাকছে, কখন বেরোচ্ছে, কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে কোনো খবরই আমি পাই না রে, যেন বুকে পাথর নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলেটা। নিজের বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল, ভেবেছিল আমাদের দলে মেয়েটা থাকবে, তা না, ডানা মেলে সে উল্টো দলে চলে গেল। হ্যাঁ, আমার ছেলেকে দেখ কী অবস্থা, কি যে হবে আমি বুঝতে পারি না রে, ওর সংসারটা যে এইভাবে উজাড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি। ও মা 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 মা, কান্নাকাটি করো না মা। ও মা, আরে ভালো কথা বলি, শোনো না, আমরা না একটা ভালো মেয়ে দেখে ভাইয়ের একটা বিয়ে দিই, দেখবে বিয়ে হয়ে গেলে ওকে পুরো কন্ট্রোলে রাখা যাচ্ছে। রঞ্জিনি কি ভালো কথাটা বললি রে, একেবারে যেন মনের কথা, আমার মনের কথা, ঠিক বলেছিস ঠিক বলেছিস। এইবার একটা ভালো মেয়ে দেখে আমার ছোট খোকার আমি আবার বিয়ে দেব। হ্যালো নীলাদ্রি, বলো কি ব্যাপার, গলাটা এরকম শোনাচ্ছে কেন? ম্যাডামের মুড অফ নাকি? কই না তো,
মুড তো ঠিকই আছে। তাই বুঝি? এই কেন মিছিমিছি পরিশ্রম করো বলো তো? মানে? মানে এই যে আমার থেকে লুকোতে চাইছো এটার কথা বলছি। তুমি তো জানোই যতই তুমি চেষ্টা করো আমার থেকে কিচ্ছু আড়াল করতে পারবে না। তাহলে কি দরকার বানিয়ে বলার? এতেও তো একটা খাটনি হয় নাকি? আচ্ছা সত্যি করে বলো তো কি হয়েছে? আজ তো তোমার ইন্টারভিউ ছিল না, বেরিয়ে পড়েছো? এই এই শোনো শোনো শোনো, একটু ওয়েট করো, আমি আসছি। আজ আমি তোমাকে নিজে ইন্টারভিউতে পৌঁছে দেবো। আমি লাকি, দেখবে কাজটা হয়ে যাবে। কি হলো ফিরকি, কথা বলছে না কেন? হ্যালো ফিরকি, শুনতে পাচ্ছো? আরে কি হলো, কথা বলছো না কেন? এনিথিং রং? এসে লাভ নেই নীলাদ্রি, আমি কোথাও যাচ্ছি না, আমার ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গেছে। হোয়াট? কি বলছেন মা? কে? তরিতার কি হবে তাহলে? এসে গেছো? হ্যাঁ এসে গেছো, আমি তাই ভাবছিলাম। কোথায় মা, তুমি কোথায়? নাক গলাতে তো এলে না, তোমায় কি আমাদের সব ব্যাপারে নাক গলাতে হবে? তোমাকে একবারও বলা হয়েছে ও বৌমা, ও বৌমা আমরা গানটায় পড়ে গেছি, উদ্ধার করো। হ্যাঁ আপনারা এত বড় একটা সিদ্ধান্ত নেবার কথা ভাবছেন সেটা শুনেও আমি চুপ করে থাকবো? চুপ করে থাকবে, একদম চুপ করে থাকবে। কার হয়ে গলা ফাটাচ্ছ? হ্যাঁ কার হয়ে গলা ফাটাচ্ছ? ওই মেয়ে যে এত বছরে আমাকে একটা নাতি নাতনির মুখ দেখাতে পারলো না, তাকে আমি পুজো করবো, বেদিতে বসেই পুজো করবো। নাই বা করলেন পুজো, পুজো করতে তো বলিনি, কিন্তু সন্তান হওয়া বা না হওয়াটা স্বামী স্ত্রীর খুব ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে যদি কারোর সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে তাহলে সেটা শুধু ওদের, সিদ্ধান্তটা ওরাই নিক না মা, আমরা আমরা এর মধ্যে নাই ঢুকি। আরে বাবা রে বাবা, কতখানি সাহস বেড়ে গেছে তোমার! হ্যাঁ তুমি সব ব্যাপারে কথা বলছো? না মা, আমি সব ব্যাপারে কথা বলছি না, আমি বলতে চাই না, আমার সে যোগ্যতাও নেই। কিন্তু আপনি আপনার ছেলের ভালোর কথা যখন ভাবছেন, তখন দয়া করে একটা মেয়ের সর্বনাশের কথা ভাববেন না। ভাববো ভাববো, 100 বার ভাববো। না মা প্লিজ ভাববেন না। কেন ভাববেন? এমনিতেই অনেক কষ্ট দিয়েছি মেয়েটাকে আমরা, 12টা বছর একটা বিবাহিত মেয়ের জন্য খুব কম সময় নয়। এতগুলো বছর ধরে মেয়েটা রুদ্রর পথ চেয়ে বসে আছে, ওকে আমরা সবাই আর কষ্ট নাই বা দিলাম মা? বাবা বাবা বাবা, তুমি একটু চুপ করতে পারো না? মানে আমরা কি বলেছি যে আমাদেরকে প্লিজ কিছু জ্ঞান দাও? রঞ্জিনী আমি তোমার সঙ্গে কথা বলছি। কথাটা আমার সঙ্গে বলেছো, এবার কান খুলে শুনে রাখো, তুমি কোনো কথা বলবে না। তুমি যেমন তোমার ছেলে মেয়েদের সঙ্গে কথা বলো, আমরা কিছু বলতে গেলে ফস করে ওঠো, তেমনি আমিও আমিও আমার ছেলে মেয়ের ব্যাপারে যা কথা বলবো তুমি একদম নাক গলাবে না। চলে এসেছেন ফোপর দালালি করতে, গায়ে মনে না আপনি মরুন। তোমার মতো ব্রাইট স্টুডেন্টের সাথে এরকম কেন হচ্ছে বলো তো? আগের দিন অ্যাপয়েন্টমেন্টে তুমি ফেল করেছো, তার জন্য তোমাকে নেয়নি মেয়ে নিলাম, বাট আজকের ক্ষেত্রে তো এমন কিছু হয়নি। তোমার ইন্টারভিউ ছাড়াই তোমাকে কি করে রিজেক্ট করে দিল ওরা? কিচ্ছু বুঝতে পারছি না নীলাদ্রি, আমি তো ইন্টারভিউর জন্য রেডি হয়েই বেরোতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় মেসেজটা চলে এলো, আর মা পুরো বিষয়টা নিয়ে এতটাই এক্সাইটেড ছিল যে আমি মাকে সত্যিটাও বলতে পারিনি। ভালো করেছো, নাহলে ভালো আন্টি চিন্তা করত। আমার না কেমন একটা খটকা লাগছে জানো তো ফিরকি। তুমি এবছর টপ করেছো, তাও শহরের দুটো বড় বড় ল ফার্ম তোমাকে ডেকে রিজেক্ট করে দিল। তোমার সাথেই যদি এরকম হয় তাহলে যারা যারা নর্মাল রেজাল্ট করেছে তাদের সাথে কি হবে? না নীলাদ্রি, আমার মনে হয় সমস্যাটা বোধহয় শুধু আমার সাথেই হচ্ছে, কারণ আমার সাথে যারা যারা ল পাস করেছে তারা প্রত্যেকেই ইন্টার্নশিপ শুরু করে দিয়েছে। কালই আমার ক্লাসমেটদের সাথে কথা হচ্ছিল,
শুধু আমি এখনো কোথাও জয়েন করতে পারিনি। কি বলছো তুমি? এতকাল তো জানতাম যে কোনো জায়গায় যে কোনো কাজের ক্ষেত্রে টপারদের প্রায়োরিটি ফার্স্ট, সেখানে সবাই চান্স পেয়ে যাচ্ছে টপার বাদে। তোমার সাথে কি ফার্মের কোনো শত্রুতা আছে নাকি? সেটা ছাড়া আর তো কোনো লজিক্যাল কারণও খুঁজে পাচ্ছি না। ধুর, কি যে হচ্ছে। আচ্ছা, তোমাকে কি ফার্ম জয়েন করতেই হবে? এছাড়া কোনো উপায় নেই লয়ার হওয়ার? প্রথমে ল পাশ করে ইন্টার্ন হিসেবে একটা ল ফার্মে ইন্টার্নশিপ করতে হয়, তারপর সেখান থেকে সার্টিফিকেট দিলে সেটা নিয়ে বার অ্যাসোসিয়েশনে যেতে হয়, তখন বার অ্যাসোসিয়েশন থেকে একটা রেজিস্ট্রেশন নম্বর দেয়। আর আমি যদি ইন্টার্নশিপই না করতে পারি তাহলে বার অ্যাসোসিয়েশন থেকে রেজিস্ট্রেশন নম্বরও পাবো না, আর ওটা যদি না থাকে তাহলে প্র্যাকটিসই শুরু করতে পারবো না। ওখালতি করা তো দূরের কথা। ও গড, ব্যাপারটা তো বেশ কমপ্লিকেটেড। সেই জন্যই তো এত চিন্তায় আছি আমি, নয়তো এত চিন্তাই করতাম না। অত বড় স্কুলে পড়াতে গিয়ে আমার মা অনেক ধার দেনা করে ফেলেছে। ভেবেছিলাম এবার অন্তত কিছু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব, কিন্তু কোথায় আর। তুমি এত স্পিরিটেড একটা মেয়ে, তুমি যদি হতাশ হয়ে থাকো না আমার একদম ভালো লাগে না। জানো তো ফিরকি, আমি চাইলেই ড্যাডকে সব বলতে পারতাম, কোনো না কোনোভাবে কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যেত, কিন্তু সেটা আমি চাইনি। এর পেছনে যাই কারণ থাকুক না কেন, আমি চাই তুমি নিজের চেষ্টায় বাকি পথটা এগিয়ে যাও। হ্যাঁ নীলাদ্রি, আমিও ঠিক তাই চাই। এমনিতেই আঙ্কেলের কাছে আমার এত ঋণ আছে, ওনারা যদি আমাকে সেদিন সাহায্য না করতো তাহলে হয়তো লেখাপড়া নিয়ে এতদূর আমি এগোতেই পারতাম না। সারা জীবন চেষ্টা করলো, ওনাদের ঋণ কখনো মেটাতে পারবো না, তাই নতুন করে আমি ওনাদের থেকে আর কোনো সাহায্য নিতে চাই না। আমি তোমাকে জানি ফিরকি, আর ড্যাডকে বলবো বলবো করে আর বলিনি। আচ্ছা, তুমি বাড়িতে গিয়ে ভালো আন্টিকে কী বলবে? কী আর বলবো, সত্যিটাই বলতে হবে। মাকে বারবার মিথ্যে আমি বলতে পারবো না নীলাদ্রি, তাতে মা অনেক কষ্ট পাবে। আর যাই হয়ে যাক, মাকে আমি কোনোভাবে কষ্ট দিতে পারবো না নীলাদ্রি। এ পার্বতী, তুই এসে গেছিস? এই তোকে যে বলেছিলাম আমার জন্য সেন্টার পাউডার আনতে এনেছিস রে। এদিকে কাজ ছিল, আনাখানে কাল এনে দেবো। ওই দেখো পার্বতী, একটা পাউডার আনবি না বল? কি গরম, একটা এসি পর্যন্ত লাগাসনি ঘরে। আমাদের এমনি চলে যায় রে, এসির অভ্যেস আমাদের নেই। তোর যখন এত এসির প্রয়োজন, যা না একটা হোটেলে গিয়ে এসি রুম ভাড়া করে থাক না, সারাদিন ধরে এসির হাওয়া খাবি। দেখ রানী, আমি তোদের অতিথি, অতিথির সাথে এরম চ্যাটাং চ্যাটাং কথা বলতে নেই, বুঝলি? আর রে, অতিথি যখন তখন অতিথির মতোই থাক না। পার্বতী কি তোর চেলা নাকি, যখন খুশি তখন তোকে যা ইচ্ছে ভাই ফরমাস করবি? আর রানী, কথায় কথায় তো মাথা গরম করিস কেন? মাথা গরম কি আমি এমনি এমনি করছি? সকাল থেকে পার্বতী খেটে নিজে দম ফেলা ফুরসত পাচ্ছে না, আর অন্যের ভাই ফরমাস কেন খাটবে শুনি? ওর যখন নিজের এত দরকার, নিজেই একটু গতরটা নাড়িয়ে নিয়ে আসুক না, সামনেই তো অনেক দোকান আছে। ঘরে বসে বসে এত ফাই ফরমাশ করলে গা গতর থেকে বাদ ধরে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছিস তো লক্ষ্মী, ওরা সবসময় আমাকে এরম করছে। আচ্ছা আচ্ছা, তাই যাব, আমার নিজের জিনিস আমি নিজেই নিয়ে আসবো। আর শুনে রাখ, আমাদের খোলে যদি অতিথি আসে না, আমরা তাকে মাথায় করে রাখি, বুঝলি? এই শোন, আমরাও মাথায় করে রাখি, যতক্ষণ সে মাথায় রাখার যোগ্য ততক্ষণ মাথায় রাখি। আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি, এই বাড়িতে অতিথির মতো এসেছিস, অতিথির সম্মান নিয়ে থাক, বুঝলি? আমাকে একদম ঘাটাতে আসবি না, এই লক্ষ্মী বলে তোকে এই বাড়িতে ঢুকতে দিয়েছে, আমি হলে কখনো দিতাম না। আমি ভালোর শিব, রাগলে হিতাহিত। তোদের দুটোকে নিয়ে তো আমি আর পারি না, কথায় কথায় মাথা গরম করিস, এরকম ভাবে চললে তো হবে না। আমিও তো সেটাই বলছি, ওকে আমার একদম সহ্য হয় না, দেখলেই মাথা গরম হয়ে যায়। আচ্ছা, রোজি তো বলেছে যে ও নিজেকে বদলে ফেলেছে, একটা মানুষকে বদলানোর একটু সময় দিবি না? লক্ষ্মী, পারলে কুকুরে লেজ গেছ খোঁজা করার সময় দিস। মা ফিরকি, কিরে তোর ইন্টারভিউর কি হলো, এত তাড়াতাড়ি চলে এলি যে?
তুমি আমাকে ক্ষমা করে দিও। সকালে আমি তোমাকে সত্যি কথাটা বলতে পারিনি। কি সত্যি রে? আজ ওরা আমার ইন্টারভিউটা ক্যান্সেল করে দিয়েছে, আমাকে নিতে পারবে না বলে জানিয়েছে। একের পর এক ইন্টারভিউ কি আর এমনি এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে মা? আপনি তাছাড়া তোমার যে রেজাল্ট তাতে তো সবার তোমাকে একেবারে লুফে নেওয়ার কথা, তারপরেও যে কেন এরকম হচ্ছে জানতে চাইবে না? আচ্ছা ফিরকি, তুমি কি সত্যি বুঝতে পারছো না যে এর পেছনে একটা কারসাজি আছে? কারসাজি? হ্যাঁ মা, আর কে বা কারা এর পেছনে কলকাটিগুলো নাড়ছে তোমার জানতে ইচ্ছে করছে না?